এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, দুঃখিত আপনার প্রশ্নটি, এমডি মুসা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেঁড়া ফাটার অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায়, আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয়, এই দুই পদ্ধতি কি জায়েজ? দেখুন, টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত, যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের রূপ মাত্র, যার কারণে এটা কেনাবেচার সময় কম বেশি করে কেনাবেচা করা জায়েজ নয়, সেটি সুদে পরিগণিত হবে, সমান সমান করে বিক্রি করা উচিত, সেটা ছেঁড়া ফাটা হোক বা না হোক। আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়া ফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয়, সেখানে কম বেশি করে দেওয়া হয়, ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য, অতএব প্রয়োজন আমরা ব্যাংকে যেয়ে এই কাজটি করতে পারি, যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই, এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময়ে আপনার কম বেশি করে নেওয়ার অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা, তাদের জন্য ব্যবসাটা এভাবে করা জায়েজ নয়, তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন, কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন এটা জায়েজ নয়, এখন এক্ষেত্রে কম বেশি করাটা সুদ হবে, বিধায় এটাকে পরিহার করতে হবে, অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে, আর যাদের টাকা ছেঁড়া ফাটা তারা ব্যাংকে স্বর্ণাপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন। মাহমুদুর হাসান লিখেছেন, মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে, মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন, এমনকি আপনি তাকে কাপড় চোপড় মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি ঠিক করলেন যে আমি মহারণা ধরুন তোমাকে আমি দশটা শাড়ি দিব, বিশটা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, তাহলে হতে পারে, অথবা মহারণা ধার্য করা হয়েছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, তিনি যদি সেটি গ্রহণ করেন কোনো অসুবিধা নেই, এটি মহারণা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি, বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সেজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো, বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটি নবী ইসলাম বলেছেন, আকরমায় কোন আব্দুল রব্বি হোসাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কত হলো মাতৃভাষায় মায়ের ভাষায় নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা, ফোকা হানাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায় মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্না বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, যদিও আরবের ওলামায়ে কিরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। মোহাম্মদ মুনতাসির আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজরের আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন, কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব।